আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা ইংলিশ ক্লাস বার্ষিক পরীক্ষার পড়া স্টার্ট করব। আশা করছি তোমরা তোমাদের জন্য উপকৃত হবে আজকের পড়া। আজকে আমরা বার্ষিক পরীক্ষা হিসাবে আজকে যে ইউনিটটা শুরু করব সেটা হচ্ছে ইউনিট 16 এবং পেজ নাম্বার 33। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 16 এ একটা রাইম আছে, রাইমটার নাম হচ্ছে কালারস। এই কালারসটা, কালারস বলতে কি বোঝায় বলতো? কালারস বলতে আমরা বুঝি যে রংগুলি, কালারস বলতে রংগুলি, কালার বললে রং বোঝায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো এবং ভায়োলেট। এখানে আমরা 60টা কালার রঙের নাম দেখতে পাচ্ছি। এই 60টা রঙের নাম আমরা ওয়ার্ড মিনিং হিসাবে এটাকে আমরা বোর্ডে লিখবো এবং অ্যান্সারগুলো সাথে দেখবো। তো যাই হোক, এখানে রাইমটা হচ্ছে কালার্স। কালার্স যে রাইমটা, সেই রাইমটা আমি একটু পড়ে দিচ্ছি। রেইনবো রেইনবো, আই সি ইউ, রেড অ্যান্ড অরেঞ্জ, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা রাইম যেটার নাম হচ্ছে কালার্স, ঠিক আছে? এটা ওয়ার্ড মিনিং হিসাবে আমরা দেখব এখন বোর্ডের মধ্যে। যেটা আমি তোমাদের জন্য আগে থেকে লিখে রেখেছি, আমরা বইয়ের মধ্যে যে 60টি রঙের নাম লেখা আছে, এই 60টি রঙের নাম আমরা বোর্ডে 1 2 3 4 5 6 7 এবং রাইমের মধ্যে দুই একটা ওয়ার্ড আছে যেটা আমি তোমাদের এখানে 9-10 মধ্যে সেটা তোমাদেরকে অ্যাড করে দিলাম। এই যেরকম প্রথমে দেখতে পাচ্ছি আমরা রেড কালার, রেড বলতে একটা কালারের নাম, সেটা রেড মানে কি? সেটা হচ্ছে লাল রং। তারপরে একটা হচ্ছে আমাদের অরেঞ্জ। আমাদের ইংলিশ ফর টুডে যে তোমাদের যে ইউনিট 16-এ এখানে এক্স রিয়েল যে রঙের নামগুলো দেওয়া আছে সেটা আমরা এখানে দেখব। রেড হচ্ছে লাল, অরেঞ্জ মানে কমলা, ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে কি? সবুজ, ব্লু মানে কি? নীল, ইন্ডিগো হচ্ছে গাঢ় নীল, ভায়োলেট হচ্ছে বেগুনি। এখানে আমরা যেহেতু রাইমটা করছি, কালার কালার মানে কি রং সেটাও আমি তোমাদের সুবিধার্থে এখানে রেখে দিলাম। কালার কালার মানে কি রং। আর রেইনবো যেহেতু আমাদের ছড়ার মধ্যে দেওয়া আছে রেইনবো নিয়ে রংধনু, রেইনবো বলতে আমরা বুঝি রংধনু। এবং এখানে আরেকটি ওয়ার্ড আছে সি, সি মানে কি? দেখা। এখানে আমরা সেই ওয়ার্ডটা এখানে লিখলাম। তোমাদের সুবিধার জন্য আমি ওয়ার্ড মিনিংগুলো বোর্ডে তুলে দিলাম যাতে তোমরা পরবর্তীতে এই অর্থগুলো সাথে সাথে নিয়ে তোমরা পড়তে পারো এই ওয়ার্ড মিনিংগুলো। এখন যেহেতু রাইমটি ছোট এবং এখানে আমরা 60টি রঙের নাম জানতে পেরেছি, এই 60টি রঙকে আমরা সুন্দরভাবে ভালো করে পড়ে নিব। আর এটার উপরে আমরা ভিত্তি করে দুই একটা কোশ্চেনও করতে পারি, যে পরের পেজে আমাদের 33 পেজ থেকে আমরা 34 পেজে বইয়ে যদি দেখতে যাই সেখানে একটু আমরা কোশ্চেন অ্যান্সারও দেখতে পাচ্ছি। যাই হোক, একটা কোশ্চেন অ্যান্সার এটার সাথে দুই একটা আমরা আরও কোশ্চেন অ্যান্সার মিলিয়ে লিখতে পারি। যেহেতু আমরা এখানে প্রথম প্রশ্নটা একটু যদি রাইমের উপর ভিত্তি করে লিখি কোশ্চেন অ্যান্সার, প্রথম আচ্ছা কোশ্চেন নাম্বার 1 আমরা দেখব, হোয়াট ডু ইউ সি ইন দ্য স্কাই? আমরা রেইনবো, যে রেইনবো যে ছড়াটি করলাম, যে ছড়াটির নাম হচ্ছে কালার্স, এই কালার্সের উপরে, এই ছড়াটির উপরে আমরা কয়েকটা কোশ্চেন লিখতে পারি। যেরকম 1 নাম্বার কোশ্চেন আমরা লিখছি, হোয়াট ডু ইউ সি ইন দ্য স্কাই? আমরা আকাশে কি দেখতে পাই? এটার অ্যান্সারটা আমরা এভাবে দেখতে পারি, আই সি দ্য রেইনবো ইন দ্য স্কাই, আই সি দ্য রেইনবো। এখানে আমরা আই সি দ্য রেইনবো ইন দ্য স্কাই, ঠিক আছে, আই সি রেইনবো ইন দ্য স্কাই এরকম লেখে অবশ্য চলবে। এটা তোমরা মিশাল দাঁড়া দেওয়ার দরকার নেই, তোমরা আই সি রেইনবো আমরা আকাশে কি রংধনু দেখতে পাই। এখন 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, যদি আমরা এভাবে লিখি, হাউ মেনি
তোমাদের দুই নাম্বার কোশ্চেনটা তোমাদের 34 পেজে দেওয়া আছে। একটা দেখো উপরের দিকে আছে, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো, ইন দ্য রেইনবো। How many colors are there in the rainbow? রংধনুতে কয়টি রং আছে? রংধনুতে কয়টি রং আছে? তাহলে এই অ্যানসারটা যদি আমরা লিখি, there are 7। আমরা জানি সবাই যে রংধনুতে 7টি রং থাকে, তাহলে ওই অ্যানসারটাকে আমরা এখানে গুছিয়ে লিখতে পারি এভাবে, There are 7 colors in the rainbow. রংধনুতে 7টি রং আছে। এরকম আরেকটি প্রশ্ন আমরা এখানে এই কালার্স রাইমের উপর লিখতে পারি যে কয়টি রং আছে, সেই রংগুলির নাম আমরা এখানে লিখব। এটার উপরে ভিত্তি করে যেহেতু আমরা এখানে ওয়ার্ড মিনিং হিসেবে পড়েছি, এটাকে আমরা একটা কোশ্চেন আকারে এখানে 3 নম্বর কোশ্চেনটা আমরা এখানে এড করতে পারি। রাইট রাইট দ্য নেম of the color in the rainbow. অথবা আরেকটা প্রশ্ন, হাউ মেনি কালার্স, যেখানে এখানে আমরা 2 নম্বর, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো, দেয়ার আর 7 কালার্স ইন দ্য রেইনবো। রাইট দ্য নেম, 3 নম্বর কোশ্চেন যেরকম, রাইট দ্য নেম অফ দ্য কালার ইন দ্য রেইনবো। এখন রঙের নামগুলো আমরা এখানে লিখব। অ্যান্সার আমরা যেটা এখানে দেখো, তোমরা এখানে আমরা ওয়ার্ড মিনিং হিসাবে 7টি রঙের নাম পড়েছি, 1 2 3 4 5 6 7, এই 7টি রঙের নাম আমরা ওয়ার্ড মিনিং হিসেবে পড়েছি। এই নামগুলো শুধু আমরা ইংলিশে এখানে লিখে দিতে পারি। প্রথমটা যেরকম আছে রেড, 2 নম্বরে কি আছে, যেটা আমরা বইয়ে আমরা এক সিরিয়াল তার 3 নম্বর পেজে রাইমটা আছে, এখানেও আমরা পেতে পারি, যেটা তোমাদের লেখার সময় এটা সুবিধা হবে, বইটি সামনে রেখে লিখবা। 2 নম্বরে দেখো আমাদের কি আছে, আমরা কমা দিয়ে অরেঞ্জ, প্রথম অক্ষরটা আমরা orange, 3 নম্বর আমাদের, 3 নম্বর কি আছে, yolo, YELLO, 4 নম্বর আমাদের কি আছে দেখো তো এখানে, green, green মানে কি সবুজ, তাহলে আমরা অর্থটা এখানে সবুজ জানতে পারি, কিন্তু আমরা লিখবো ইংলিশটা green লিখবো, তাহলে GREEN, green। তাহলে আমাদের কয়টা হলো, 4টা নাম হলো। এরপরে আমাদের কি আছে, ব্লু, তাহলে ব্লুটা আমরা BLUE, ব্লু। তারপরে কি আছে, ইন্ডিগো, ইন্ডিগো আমাদের হচ্ছে INDIGO, ইন্ডিগো। অ্যান্ড এখানে কমা দিব না, এখানে ফাঁক করে অ্যান্ড দিব। ইন্ডিগোর পরে কি আছে আমাদের, 7 নম্বর আছে ভায়োলেট, ভায়োলেট, VIOLET, ভায়োলেট, এখানে ফুল স্টপ দিলাম। তাহলে আমাদের এখানে যেটা আমাদের কালার্স যে ছড়াটি আছে, 7টি রং নিয়ে এই ছড়াটি, তাহলে এই 7টি 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা এই 7টি রঙের নাম লিখে দিলেই আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা তোমাদের
আমি মনে করি আর কোনো সমস্যা হবে না ইউনিট 16 এর এই পড়াটি, এই রাইমের উপর যে তোমাদের পড়া সেটা অবশ্যই তোমরা ভালো মতো পড়তে পারবে। আর আমার মনে হয় এই তিনটা কোশ্চেন যদি তোমরা একটু নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারো, মুখস্থ করে নিতে পারো, তোমাদের জন্য সুবিধা হবে, ভালো হবে তোমাদের জন্য। শিক্ষার্থীরা তোমাদের কিছু সমস্যা, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তোমাদের এতদিন বন্ধ ছিল পড়াশোনা, তোমরা একটু হলেও করেছ আমি আশা করছি। তবে তোমাদের বার্ষিক পরীক্ষার যে পড়া যে সিলেবাস দেওয়া আছে ওটার উপরে ভিত্তি করে আমি পরবর্তী ক্লাসগুলো নিব, এবং তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডে সব কিছুই লিখে দিব। তোমাদের সিলেবাসে যেরকম দেওয়া আছে, ওয়ার্ড মিনিং আছে, তারপরে মিক্স সেন্টেন্স আছে, জাম্বল ওয়ার্ডস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন অ্যান্সার আছে, তারপর মনে করো গ্রামেটিক্যাল আইটেম আছে, সাথে তোমাদের প্যারাগ্রাফ আছে। যতটুকু তোমাদের সুবিধা হবে সেই হিসাবে আমি তোমাদেরকে একটু শর্টলি করে ছোট করে তোমাদেরকে এটা আমি বোর্ডে লিখে লিখে পরবর্তী ক্লাস নেবো। নেক্সট ক্লাসগুলোতে আমি আস্তে আস্তে করে তোমাদের সব পড়াগুলো বোর্ডে তুলে দিব, যেটা তোমরা তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এই চ্যাপ্টারটাকে সুন্দর করে ভালো করে পড়াশোনা করো, এবং রাইমটা তোমরা আশা করি খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবা। SW হিসাবে তোমাদের থাকবে কি কালার্স, এবং আদার্স যে পড়াগুলো তাহলে তোমাদের SW থাকলো। SW যদি আমরা রাখি তাহলে কি রাইম সাথে কি ওয়ার্ড মিনিং আর কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। আশা করি তোমরা আমার এই পড়াগুলো পড়ে উপকৃত হবে, এবং তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।